নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি রান্না করা যায় সেই সমস্ত টিপসহ আজকের এঁচোড় চিংড়ির রেসিপিটা। তাহলে চলো এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার জলটা ফুটে গেলে এই ফুটন্ত জলের মধ্যে আমি কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মোটামুটি এঁচোড়টাকে আমরা 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে একদম লো ফ্লেমে এঁচোড়টাকে সেদ্ধ করতে। তো দেখো, এখানে আমাদের এঁচোড়টা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে জলের থেকে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের আলু। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও দিয়ে দেব এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়গুলোকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে দেখবে এঁচোড়গুলো কিন্তু একদম হালকা হয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের এঁচোড়গুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এঁচোড়গুলো একদম হালকা হয়ে গেছে। তো এবার আমি ভাজা এঁচোড়গুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আমি 250 মতো চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো দিয়েও ভালো করে ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি এই কড়াইয়ের মধ্যেই আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। যেমন আমি নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 4টে মতো এলাচ, 1টা দারচিনির টুকরো এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম নরম করে এবং লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। তেলের মধ্যে এই মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1টা টমেটো। আমি মিক্সিতে পিউরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এখানে আমাদের মশলাটা খুব ভালো করে কষে গেছে, মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো এখানে আমি এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এতটাই দিতে হবে যাতে এঁচোড় আর আলুগুলো
জলের মধ্যে একটু ডুবে থাকতে পারে। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 10-15 মিনিটের জন্য রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো, এখানে আমাদের বিয়ে বাড়ি স্টাইলে এঁচড় চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তো এখানে আমাদের বিয়ে বাড়ি স্টাইলে এঁচড় চিংড়ি একদম রেডি। এটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খেতে। গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই এইভাবে এঁচড় চিংড়ি রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো কোনো অন্য রান্না নিয়ে। বাই।